তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করতে চাও তো দেখো তোমাদের টপ গভর্নমেন্ট কলেজ কোনগুলি এবং তোমরা কোন গভর্নমেন্ট কলেজগুলিতে পড়বে এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করে দেব। এই যে কলেজগুলো বলবো এগুলো কিন্তু যেটা টপ কলেজ সেটা 1 নম্বর, যেটা সেকেন্ড টপ সেটা 2 নম্বর, এরকম করে কিন্তু বলবো না। দেখো যেগুলো কিন্তু সবথেকে ভালো টপ কলেজ সেগুলো কিন্তু পরপর আলোচনা করব। তো প্রথমে যেটা বলবো দেখো আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক। তো এখানে কিন্তু এই কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা কিন্তু করতে পারো। এরপর নেক্সট দেখো আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক। তো এটা দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এটা 1 নম্বর কলেজ। এখানে কিন্তু ক্যাম্পাসিংও বেটার দেওয়া হয়। তো এখানেও কিন্তু তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো। এরপর নেক্সট দেখো আসানসোল পলিটেকনিক। তো এই কলেজে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে। তো এই কলেজে কিন্তু তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করতে পারো। तो नेक्स्ट देखो बीपीसी इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी। तो यही कॉलेजेও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড পাওয়া যায় এবং দেখো এটি কিন্তু गवर्नमेंट कॉलेज। तो এখানে কিন্তু তোমরা ডিপ্লোমা করতে পারো। তারপর নেক্সট দেখো বিল্লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এই কলেজেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডটা পাওয়া যায়। এটা একটি गवर्नमेंट কলেজ এবং তোমরা এই কলেজে ডিপ্লোমা করতে পারো। তো এটা তোমরা যদি বলো তাহলে কিন্তু এটা সেকেন্ড টপ কলেজ। এরপর নেক্সট দেখো ক্যালকাটার একটি অন্যতম কলেজ হচ্ছে গিয়ে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। তো এই কলেজেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড অন্যতম। তো তোমরা কিন্তু এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডটা এই কলেজের মধ্যে পেয়ে যাবে। তো এটি কিন্তু একটি গভর্নমেন্ট কলেজ। এরপর নেক্সট দেখো হুগলির অন্যতম একটি কলেজ হলো হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এই কলেজে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড কিন্তু পাওয়া যায়। এটি একটি গভর্নমেন্ট কলেজ। তো এই কলেজে কিন্তু তোমরা ডিপ্লোমা কমপ্লিট করতে পারো। তো এরপর দেখো জ্ঞান চন্দ্র ঘোষ পলিটেকনিক। এই কলেজেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড পাওয়া যায় এবং এটি কিন্তু একটি গভর্নমেন্ট কলেজ। তো এই কলেজে কিন্তু তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো। এরপর নেক্সট দেখো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো এই কলেজেও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়া যায় এবং এটি একটি গভর্নমেন্ট কলেজ। তো এটিও একটি অন্যতম কলেজ। তোমরা কিন্তু এই কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো। এরপর নেক্সট দেখো কন্যাপুর পলিটেকনিক। এই কলেজে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ পাওয়া যায়। তো তোমরা কিন্তু এই কলেজে ডিপ্লোমা কমপ্লিট করতে পারো এবং এটিও কিন্তু একটি গভর্নমেন্ট কলেজ। এরপর নেক্সট দেখো বর্ধমানের একটি অন্যতম ডিপ্লোমা কলেজ হলো এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো এই কলেজে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড পাওয়া যায় বা ব্রাঞ্চ পাওয়া যায়। এটি কিন্তু একটি গভর্নমেন্ট কলেজ। তো দেখো তোমাদের যাদের ডিস্ট্রিক্ট বর্ধমান তোমরা কিন্তু এই কলেজটাকে চুজ করতে পারো। এটি কিন্তু একটি ভালো গভর্নমেন্ট কলেজ এবং এখানে কিন্তু ক্যাম্পাসিংও বেটার দেওয়া হয়। তো আরেকটা তোমাদের কথা বলতে দেখো সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু একটা করে টপ কলেজ কিন্তু পেয়ে যাবে। এরপর নেক্সট দেখো ক্যালকাটার আরও একটি অন্যতম কলেজ হলো নর্থ ক্যালকাটা পলিটেকনিক। এই কলেজে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড পাওয়া যায়। তোমরা কিন্তু এই কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো এবং এটিও কিন্তু একটি গভর্নমেন্ট কলেজ। এরপর নেক্সট দেখো পুরুলিয়ার একটি অন্যতম পলিটেকনিক কলেজ হলো পুরুলিয়া পলিটেকনিক। তো এই কলেজে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়া যায়। তো এটাও কিন্তু একটি গভর্নমেন্ট কলেজ। এই কলেজে কিন্তু তোমরা ডিপ্লোমাটা কমপ্লিট করতে পারো। তো এরপর দেখো বীরভূমের একটি অন্যতম পলিটেকনিক কলেজ হলো শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ। তো এই কলেজে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড পাওয়া যায় এবং এটি কিন্তু একটি গভর্নমেন্ট কলেজ। তো তোমাদের যাদের বীরভূম ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু এই কলেজটাকে সিলেক্ট করতে পারো। এটি কিন্তু একটি অন্যতম কলেজ। তো এরপর নেক্সট দেখো দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। তো এটা কিন্তু ক্যালকাটার আরও একটি অন্যতম কলেজ। তো এই কলেজেও কিন্তু তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড পাওয়া যায় এবং এটি কিন্তু একটি গভর্নমেন্ট কলেজ। তো দেখো এই ভিডিওতে তোমাদের যে কলেজগুলি বললাম এই কলেজগুলি কিন্তু তোমরা কাউন্সেলিংয়ের সময় রাখতে পারো। তো দেখো কাউন্সেলিংয়ের সময় রাখলেই হবে না, তোমাদের কিন্তু র্যাঙ্কে দেখতে হবে। দেখো একটা কলেজে কিন্তু র্যাঙ্ক কাট অফ কিন্তু আলাদা। তো দেখো তুমি র্যাঙ্ক কাট অফ অনুযায়ী তোমার কত র্যাঙ্ক হয়েছে সেই ভিত্তিতে কিন্তু তোমাকে কলেজ দেওয়া হবে। তো তুমি এই কলেজটাকে চুজ করে দেবে, তুমি এই কলেজটাই পাবে তার কিন্তু কোনো মানে নেই। ওকে, তো এইগুলো কিন্তু রাখতে পারো। এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজ। ওকে, তো তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই কলেজগুলিকে রাখবে।